हरे हरे महादेव। हाय फ्रेंड, गुड मॉर्निंग। आवार एक नतून सकाल, नतून एक इच्छा। तो आज के जाच्छी सीतापुर थेके सोनप्रयाग, सोनप्रयाग थेके गौरीकुंड, गौरीकुंड थेके हाँटा शुरू हबे सेई बाबार उद्देश्ये केदारनाथ बाबार काछे जाबो। ता एखन पुरो रेडी सबाई, आमरा एबार ब्याग निये रवाना देबो। बोलुन जय केदार, जय केदार बोले स्टार्ट करी आर बेरिये पड़लाम रूम थेके। चलुन प्रति स्टेप बाय स्टेप मुहूर्त आपनादेर संगे शेयर करते थाकबो, एबार संगे थाकबेन। তা চলে এসেছি সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগ থেকে এই এখান থেকেই হেঁটে একটু এগিয়ে যেতে হবে, আর ওখান থেকেই আবার গাড়ি চেঞ্জ করে গৌরীকুণ্ড, সেখান থেকে আবার হাঁটা শুরু। সোনপ্রয়াগ কার পার্কিং ডান দিকে চলে যাচ্ছে, আর এই জায়গা থেকে এটা গেট নাম্বার 1 বলছে, সামনে গেট নাম্বার 2 আছে, এই সামনে দিয়েই যেতে হবে। এই যে দেখুন একটা হোটেল, এটা হচ্ছে সোনপ্রয়াগ। এই যে নিচেই দেখছেন সোনপ্রয়াগের কার পার্কিং এর জায়গা, আর এর পাশ দিয়েই যাচ্ছে রাস্তা, আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছি আর হাঁটা শুরু করেছি ওই যে সোনপ্রয়াগ চেক পোস্টের দিকে, ওখানেই যাব। 3:29 মানে 30ই ধরুন, আর চলে আসলাম প্রায় চেক পোস্টের কাছেই। আপনারা চাইলে এই সোনপ্রয়াগেও থাকতে পারেন, দেখাই প্রচুর হোটেল আছে। এই যে এখানে প্রচুর হোটেল আছে। আর চলে এসেছি সোনপ্রয়াগে যে রেজিস্ট্রেশন চেকিংয়ের জায়গা, এই যে সেই জায়গাটা, এই যে পুরো লাইন এখন ফাঁকা। তা বলছে ভোর 4টায় খুলবে, এখন চেকিং করিয়ে তারপরে যাব। সোনপ্রয়াগের লাইনে আছি, আমরা ছিলাম সীতাপুর। ওখানে রুমের ভাড়া খুবই কম, 6 জন ছিলাম 1200 টাকায়, এখানে একটু বেশি আছে মানে বেশি শুনেছিলাম, কিন্তু আমরা দরদাম করিনি। রাস্তায় কোনো ফ্রেন্ড থাকলে তাদের কাছ দিয়ে নিয়ে আমি আপডেট দেবো। আর এই যে সোনপ্রয়াগের এই রেজিস্ট্রেশনটা দেখাই, ভেরিফিকেশন চেকিং সেন্টার। যে কোনো পয়সা টয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট আপনার রেজিস্ট্রেশন যেটা করিয়েছেন সেটা এখানে এসে রেডি করে রাখবেন, জাস্ট দেখাবেন এটাই। কারণ রেজিস্ট্রেশন করা থাকলে একটা কি একটা ইন্স্যুরেন্সের ব্যাপার, প্লাস আরও কিছু এক্সট্রা এন্ট্রি করার ব্যাপার থাকে, সেইগুলোও থাকে, অবশ্যই এন্ট্রি করানো দরকার। তা আমরা এন্ট্রি করাবো, সেই জন্য অপেক্ষা করছি, 4টায় খুলবে। আর এখন 3:36 বাজে, আর কিছুক্ষণের অপেক্ষা। যে এই জায়গার থেকে রেজিস্ট্রেশন হচ্ছে হয়ে তারপরে যেতে হবে। এখন 4:30 বাজে, এখন ওপেন হয়েছে, হওয়ার পরে এবারে গিয়ে যাচ্ছি একদম যেখানে সাথেই আছে ডরমাটরি। স্টেশনের পরেই একদম ব্লক রুমটা আছে, এখানেই আপনি রুমটা পাবেন কিংবা ডরমেটরি পাবেন। এখানে কে আছে দায়িত্বে? আজকাল তো ডাউন হ্যাঁ, 200 রুপে আপনি মিল যায়, লেকিন জব মই জুন হতা হ্যাঁ তো আপকো 500 রুপে পার বন্দা মিলে। রুম মে ক্যা চার্জ হ্যাঁ? ক্লাব রুম কা চার্জ? ক্লাব রুম মে আপকো 100 রুপে পার ব্যাগ হ্যাঁ, 24 ঘন্টে কা। 24 ঘন্টে কে বাদ দুসরা দিন কা চার্জ শুরু হো জাতা হ্যাঁ। ঠিক ঠিক, तो अच्छा है, जो आएगा तो इधर बैग रख सकता है और डॉर्मेटरी इधर भी रख सकता है। इधर टॉयलेट वगैरह क्या? टॉयलेट बगल में है, टॉयलेट बगल में है, बगल में शौचालय बना है। उधर की फ्री में ही है? फ्री में, फ्री में, निःशुल्क है, निःशुल्क बनाया गया है, निःशुल्क। ठीक है, वही मैं जानना चाहता। और यदि চান যে ফোন করে আপনারা ডিটেলস চান, এই যে এই নাম্বারে ফোন করতে পারেন, আমি ডিটেলসে দিয়ে দেবো। তার থেকে একটা লাঠি নিয়ে নিলাম, 40 টাকা করে, 40 টাকা করে লাঠি সোনমার্গে। আর গৌরীকুণ্ডে গিয়ে দেখি কত প্রাইস আছে, সেটাও জানাবো।
প্রায় সোনপুরের থেকে গাড়িতে উঠব, ভাড়া 50 টাকা। আর এই যে গাড়িতে, এই গাড়িতে করেই যাব গৌরীকুণ্ড, ওখান থেকে হাঁটা শুরু হবে সোনপুরে। এখন বাজে 5:02 আর আমরা সোনপুরের থেকে গাড়িতে উঠলাম আর রাস্তায় আছি। এই যে 5:02 বার হলাম, এখন দেখি সোনপুর থেকে গৌরীকুণ্ড যেতে কতক্ষণ। আমরা গাড়িতে উঠেই যাচ্ছি এখন গৌরীকুণ্ড, সোনমার্গ থেকে গৌরীকুণ্ড, 50 টাকা করে ভাড়া। আর এই যে জামাইবাবু, আর এই যে পিছনে বিকাশ দা, তন্ময়দা ডাক্তারবাবু, আর কৌশিক, যারা বাংলাদেশ থেকে এসেছিল তারা পিছনে। আর রাস্তা থেকে গৌরীকুণ্ড, রোড ভিউ এটা। চলে এসেছি গৌরীকুণ্ড, আর এখান থেকেই হাঁটা স্টার্ট করবো। এখানে বোর্ডে লেখা আছে 16 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় এটা 22 কিলোমিটার মতো। সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে, চলুন যেতে যেতে আপডেট দিতে থাকবো এবং দেখা হবে। জয় কেদার কি জয়। নেক্সট ভিডিও গৌরীকুণ্ড টু কেদারনাথ যাত্রা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।